নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে পরিবেশন করব পটল চিংড়ি। গরমের সেরা রেসিপিগুলোর মধ্যে অন্যতম রেসিপি হলো পটল চিংড়ি, তাও যদি আবার হয় এইরকম সুন্দর রসিয়ে কষিয়ে রান্না। যে কোনো দিন লাঞ্চে অথবা ডিনারে ভাত কিংবা রুটির সঙ্গে এই পটল চিংড়ি যদি থাকে তাহলে আর কিচ্ছুই লাগবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম পটল ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি, সেই সঙ্গে একটা বড় সাইজের আলুকেও কিউব করে কেটে নিয়েছি। আর লাগবে চিংড়ি মাছ, একটু বেশি পরিমাণে চিংড়ি মাছ নিয়ে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এছাড়া বাকি যেসব মশলাপাতি লাগবে সেগুলোকে আমি রান্নার সময় যেমন যেমন দেব দেখিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে প্রথমেই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভাজার সময় স্বাদ মতো একটু নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে ভাজতে হবে, যাতে করে ভাজার পর পটলগুলো বেশ সুন্দর একটা কালার হয়। পটলগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পটলগুলোকে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকেও আমি কড়াই থেকে তুলে নেব। ভাজা চিংড়ি মাছগুলো তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিলাম। এবারে আবারও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়ন দেব জিরে আর শুকনো লঙ্কা। 30 সেকেন্ড মতো ফোড়নটা রান্না হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখন আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব, আর তার জন্যে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এতে 1 চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিয়ে দিলাম। এরপর দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ। দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে না চামচ দিয়ে নেড়ে নেড়ে একটা পেস্ট বানিয়ে নেব। সব মশলা দিয়ে দেখুন একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে আলুগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার এই মশলার পেস্টটা আলুর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলা আর আলু খুব ভালো করে কষিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। এখন স্বাদ মতো নুন, মানে প্রায় 1 চামচ ভর্তি ভর্তি নুন দিয়ে দেব, কারণ আলু ভাজার সময় আমরা কোনো নুন দেইনি, তাই নুনটা এই সময় দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটা আর আলুটা কষিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখুন সাইড থেকে তেলও রিলিজ করছে। এখন একটা বড় সাইজের টমেটো কাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সমস্ত মশলার সঙ্গে টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব। টমেটো তাড়াতাড়ি নরম করবার জন্য আমি যেটা সবসময় করে থাকি, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিই। তাতেই দেখুন টমেটোটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কষানোও হয়ে যায়। তো দেখুন টমেটো কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও আবার ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটল এবং চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। আবারও সমস্ত মশলাপাতির সঙ্গে পটল এবং চিংড়ি মাছটা খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে পটল, চিংড়ি, আলু, মশলা সব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দেব, আর আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করছি, আপনারাও পারলে গরম জলই দেবেন। পটলের মধ্যে জল থাকে তাই পটল চিংড়িতে জলটা একটু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি ঝোল পটল চিংড়িতে ভালো লাগে না, তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে।
তাছাড়া এতক্ষণ কষানোর ফলে আলু পটল সবই কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর এবারে দেখুন ঝোল অনেকটা কমে গেছে আর আমাদের পটল চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য 5-6টা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিতে হবে আর 1 চামচ গরম মশলা এর মধ্যে দিতে হবে। গরম মশলাটা দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 1 মিনিট মতো আমি রেখে দেব, যাতে করে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায়, মানে যেটাকে বলি আমরা স্ট্যান্ডিং টাইম। 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এটাকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল সাধারণ পটল দিয়ে অসাধারণ স্বাদের পটল চিংড়ি। যে কোনো দিন লাঞ্চে অথবা ডিনারে ভাত কিংবা রুটির সঙ্গে আপনারাও এটা বানিয়ে গরম গরম পরিবেশন করুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।